যতই এগিয়ে আসছে নির্বাচনের তারিখ, ততই যেন উত্তপ্ত হয়ে উঠেছে ভোটের মাঠ, আর এতে করে নষ্ট হচ্ছে নির্বাচনী প্রচারণার আমেজ। গেল পাঁচ দিনের নির্বাচনী প্রচারণায় চট্টগ্রামের বিভিন্ন আসনে সহিংসতা হয়েছে বেশ কয়েকটি। এর বেশিরভাগই দেখা গেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দলের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে, ফলে ভোটাররাও পড়ছেন শঙ্কায়। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। প্রচার প্রচারণার দিন যতই গড়াচ্ছে ততই উত্তপ্ত হয়ে উঠছে নির্বাচনী মাঠ, সেই সাথে প্রার্থীরাও জানান দিচ্ছেন তাদের শক্তিমত্তা। আর এই শক্তিমত্তা দেখাতে গিয়ে প্রার্থীদের কর্মী সমর্থকরা জড়িয়ে পড়ছে বাকবিতণ্ডায়। এইসব সংঘর্ষে জড়ানোর বেশিরভাগই আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও একই দল থেকে নির্বাচনে অংশ নেয়া স্বতন্ত্র প্রার্থী। এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। নির্বাচনে সহিংসতা কোনোভাবেই কাম্য নয়, এবং যে বা যারা করছে তারা নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করছে, এবং নির্বাচন কমিশন সেক্ষেত্রে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে। আমাদের দলের কেউ করলো আমরা সেটি বরদাস্ত করব না। এদিকে জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, প্রার্থীরা বেশিরভাগ ক্ষেত্রেই আচরণবিধি মানছেন না। নির্বাচন সুষ্ঠু করার জন্য মাঠে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি রয়েছে, এবং সেখানে আপনারা জানেন যে যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জেলা জজ, পদমর্যাদার কর্মকর্তাগণ, জুডিশিয়ারির কর্মকর্তাগণ কাজ করছেন। প্রতিপক্ষের উপর হামলা, তাদের রক্তক্ষরণ বা হুমকি প্রদান করা, সেই সমস্ত ক্ষেত্রে আমরা মামলা নিয়েছি এবং আমরা অনুসন্ধান করে যেগুলো সঠিক পেয়েছি তাদের গ্রেপ্তার করেছি। চট্টগ্রামে 16টি আসনের 2টি জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ, তবে বাকি 14টির অর্ধেকেই নৌকার প্রার্থীর বিপরীতে আছেন নিজ দলেরই স্বতন্ত্র প্রার্থী। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।